এই কাজগুলো শেষ করে আসি না, আমার সাথে আয়। আয় এই যায় এখনই করে দেন লাগবো। হ্যাঁ এখনই আয়। আচ্ছা ঠিক আছে। এরম করতেছিস কেন? শোন, আমার শ্বশুরই লাগে। আমি যদি আগে জানতাম যাতে এই ঘরের মধ্যে আমার ডাক্তার কুমোর পড়ে তাহলে মরে গেলে আমি এই ঘরের মধ্যে ঢুকতাম না, বুঝছি। আঙ্গুল সোজা, আঙ্গুলে ঘি উপর, আঙ্গুল বাঁকাই করতে হইব। আপনি আঙ্গুল বাঁকা করেন চাই সোজা করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার এই আঙ্গুল বাঁকা সোজার মধ্যে আমি নাই, বুঝছেন? আপনি থাকেন। আমি আমার কাজ বুঝি
আমি একজন গরিব মানুষ, আমার যদি বাড়ি থেকে বাইর করে দেয় তখন আমার ভিক্ষা করে ছাড়া কোনো পথ নেই। আমি সেই ছোট্ট বেলা থেকে আমি এখানে থাকি। আপনার শাশুড়ি আমার অনেক ভালো জানত, কিন্তু আপনি নিজে নিজে আপনার স্বার্থ হাসিল করার জন্য দোষ আমার কাঁধে চাপাই দেন, সেটার জন্য এখন আমি আপনার শাশুড়ির কাছে দোষী। দোষী তুই এমনিতেও থাকবি, আমার শাশুড়ি তোর কইলাম না, আমার অনেক বিশ্বাস করে। আমি যদি আমার শাশুড়ি এখন কই লাভ থেকে তোর বাড়ি থেকে বাইর করে দিব, তাই আমার কথা শোনা চল, এ বাড়িতে সুন্দর মতো শান্তিতে থাকতে পারবি। আয় আমার সাথে। আপনি যাবো না, আমি যাবো না, আপনার জানাবো আমি করলি মনে রাখি, খুব খারাপ হবো কিন্তু ভালোভাবে না, আমি যাবো না, আপনি যাবো বদি বদি ও বদি আমি তোর খোঁজ করতাম কি আসলে বুদি, আপনি যেটা বলছেন আমি রাজি। কি তুই রাজি সত্যি? হ্যাঁ বুদি আমি রাজি। তুই আমার খুব ভয় করে, যদি আপনার শাশুড়ি দেখে হলাম। আরে না, আমার শাশুড়ি করতে দিকে দেখো, তুমি তো পাশের বাড়ি গেছো সম্ভবত, আর হঠাৎ করে কি এলো তোর, মানে পুরা চেঞ্জ? না চিন্তা করে দেখলাম জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করাটা ঠিক হবে না। আপনারা জলে থাকেন, আপনারা কুমির, আমরা সামান্য চুনুপুরি। চুনুপুরি হয়ে যদি আপনাদের কথা না শুনি তাহলে তো যে অত্যাচার শুরু হয়েছে জানি না, ও ভগবান এই অত্যাচার কতদিন রাখবো। এতদিনে বুঝছিস তাহলে আমার সাথে লাগা কি হয়, আমি যা বলবো আজকে থেকে তাই শুনবি, উঠতে গেলে উঠবি, বসতে গেলে বসবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, আমি তাহলে যাই বুদি। না শোন, চল তাহলে ঘরে যাই। মা মানে এখন না, মানে কি তুই না মাত্র কইলি তুই রাজি? ও যদি আপনার শাশুড়ি দেখে হলো। আরে না, আমার শাশুড়ি দেখবো বলে দেখে, উনি তো পাশের বাড়ি গেছে। চল কোনো সমস্যা, ঠিক আছে চলে। কি রে থামলি কেন? আর ঘরে যখন আসছি আপনার মনের আশা তো পূরণ করবই, তার আগে ওই আপনার সাথে কিছু কথা আছে। কথা আছে? কি কথা বল। তুই যেহেতু আমার মনের আশা পূরণ করবি তাহলে তো তোর কথা আমাকে শুনতেই হবে। আমিও কথাটা হইলো এই যে আপনি আপনার শাশুড়ি এত মিথ্যা কথা কন, তারপরে আপনার শাশুড়ি আপনার কথা তো বিশ্বাস করে কেন? শোন আমার কথা বিশ্বাস করে কেন, কারণ আমার শাশুড়ি ভাবে যে আমি সতী, আমার কোনো দোষ নেই, কোনো ভুল নাই, এর জন্য আমি তাদের যা বলি সে তাই বিশ্বাস করে। ও আচ্ছা
আপনার শাশু দিদি যদি আপনি হাসায় মিশে যে কথা বানাই এনে পড়েন এইটা আমার একদম মাইর খাওয়াই দেয়। বলছে ওই দিদির দোষটা কি আমার ছিল ঘর? না দোষটা তোর ছিল না, দোষ আমারই ছিল। কিন্তু তুই আমার কথা শুনলি না তো। কিন্তু আমার কথা না শুনলে আমার ভীষণ রাগ হয়। তুই যদি ওই দিন আমার কথা মাইনে নিতি, আমার কথা মতন কাজ করতে, তাহলে তোর মাইর খাইতে হইত না। তো ঠিক আছে চলেন, শুনেন আমাকে তো তাড়াতাড়ি ছাড়তে হবে। তোরে আমি এতদিন ধরে বিশ্বাস করছি না, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি না? হ্যাঁ বেঈমান, তোরে আমি এত আদর যত্ন ভালোবাসা দিয়া এই বাড়িতে রাখছি, তোর কথা শুনবো আমি, আর কোনদিন তোর কথা আমি শুনবো না, বিশ্বাস করবো না। যে পুলাটারে আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করছি, আর তুই তার নামে তুই মিথ্যা কথা লটাইছস। চল আজকে তুই বাড়ি থেকে বের হবি, বাইরে মা, বাইরে তুই। ও মা, ওরে ছাইড়া দে, ওরে ছাইড়া দে। কি কস তুই? কোনো দিনও না, ও প্রতারক, ও বিশ্বাসঘাতক, ও বুঝতে পারে না। ওরে ছাইড়া দে, আসলে আমরা যদি খারাপের সাথে খারাপই করি, আমার সাথে ও মিলল করে, ওর পরে ওই পড়ব। আপনি যান, আমি বিষয়টা দেখতেছি। তুই তোর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। তুই তুই কালকে সকালে এই বাড়ি থেকে বাইরে যাবি, বাইরে যাবি।